শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 24 অক্টোবর, 7 কার্তিক, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামী 27 অক্টোবর চাকরি পরীক্ষার জন্য সকাল 5টা থেকে বদরপুর বাজার বন্ধ ঘোষণা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 27 অক্টোবর চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার জন্য বিশেষ ট্রেন, শিলচর থেকে করিমগঞ্জ, করিমগঞ্জ থেকেও শিলচরে বিশেষ ট্রেন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ডানা ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে, 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে, রাজ্যের 17টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি। আরও কাছে প্রবল ঘূর্ণিঝড় ডানা, দুর্যোগ শুরু উপকূলবর্তী এলাকায়। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বরাক উপত্যকায় 25% পর্যন্ত দাম বাড়ছে বেকারিজাত সামগ্রীর। আর কয়েক বছরের অপেক্ষা, মৃত্যুকে ফাঁকি দিয়ে আবার বেঁচে উঠবে মৃত, আমেরিকান সংস্থার দাবি ঘিরে হইচই। অসমে মুসলিম অনুপ্রবেশের চিত্র দেখিয়ে ঝাড়খণ্ডে এনআরসির আওয়াজ মুখ্যমন্ত্রী হিমন্তের, 1951 সালে ছিল 20%-এর নিচে, এখন বেড়ে 45%। 5 বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাপিয়ে যাবে সরকারি স্কুল, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজ দোলাইয়ে বিজেপি প্রার্থী নিহারঞ্জন জমা দিলেন মনোনয়ন, বিশাল সভা শিলচরে। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের রেশনের চাল বরাদ্দ, 100 গ্রামও চাল কম দেওয়া চলবে না। রাজ্যে দালালদের বিরুদ্ধে আবার চলবে কঠোর প্রশাসনের অভিযান, ঘোষণা হিমন্ত সরকারের। এবং শেষ খবরটি, আবার চুরিকাণ্ড করিমগঞ্জ ওল্ড মিশন রোডে, টাকা স্বর্ণালঙ্কার সহ সামগ্রী লুট নিশি কুটুম্বের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 27 অক্টোবর হতে যাওয়া চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার জন্য বদরপুরে বাজার বন্ধ ঘোষণা, এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। চাকরি পরীক্ষার জন্য আগামী 27 অক্টোবর সকাল 5টা থেকে বদরপুর রেলওয়ে স্টেশন রোড মার্কেট বন্ধ থাকবে, এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। এদিকে আগামী 27 অক্টোবর হতে যাওয়া চাকরি পরীক্ষার জন্য প্রার্থীদের যাওয়া আসার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জ থেকে শিলচর, শিলচর থেকে করিমগঞ্জেও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী 27 অক্টোবর সকাল 4টা থেকে করিমগঞ্জ জংশন থেকে শুরু হবে ট্রেন, 4টা 12 থাকবে নিউ করিমগঞ্জ স্টেশনে, তারপর 4টা 21 চরগুলা, 4টা 32 বাঙ্গা, 4টা 44 রূপসীবাড়ি, 4টা 55 বদরপুর জংশন, 5টা 17 5 গ্রাম, 5টা 34 কাটাখাল জংশন, 5টা 48 শালচাপড়া, 6টা 17 অরুণাচল এবং 6টা 40 গিয়ে শিলচর পৌঁছাবে। ডানা ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে, 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে রাজ্যে, অসমের 17টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আরও কাছে প্রবল ঘূর্ণিঝড় ডানা, দুর্যোগ শুরু উপকূলবর্তী এলাকায়, ক্রমে স্থলভাগ থেকে দূরত্ব কমছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার, জোরের তাণ্ডব প্রবল বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, ক্রমে স্থলভাগ থেকে দূরত্ব কমছে অতি শক্তিশালী ডানা ঘূর্ণিঝড়ের, স্থলভাগের দিকে আরও খানিকটা এলো ডানা ঘূর্ণিঝড়, জোরের তাণ্ডবে
প্রবল বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন স্থানে। আজ বিজেপি প্রার্থী নিহারঞ্জন জমা দিলেন মনোনয়ন, বিশাল সভা দলাই শিলচরে। 70,000 ভোটে জয়ী হওয়ার আশা নিয়ে দলাই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র পেশ করেন বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস। আজ জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ বিজেপির বিভিন্ন বলিষ্ঠ নেতৃত্বদের সঙ্গে নিয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। আজ মনোনয়ন জমা উপলক্ষে শিলচরের টাউন ক্লাব ময়দানে এক বিশাল মনোনয়ন সভার আয়োজন করে কাছাড় জেলা কমিটি। সভায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ অন্যান্যরা জানান, পরিবর্তনের স্বার্থে জনগণকে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাসকে 70,000 ভোটে জয়ী করার আহ্বান জানান। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে 25% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বেকারিজাত বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর দাম। আগামীকাল অর্থাৎ 25 অক্টোবর থেকে গোটা বরাক উপত্যকায় নতুন দাম কার্যকর হবে। মূলত বেকারিজাত খাদ্য সামগ্রীর এই দাম বৃদ্ধির কারণ হিসাবে বিভিন্ন ধরনের বিস্কুট, ব্রেড, কেক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের অত্যাধিক মূল্যবৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন মূল্য তালিকায় রয়েছে 200 গ্রাম ওজনের ব্রেড, যার দাম হবে 25 টাকা, আগে এটা ছিল 20 টাকা, 300 গ্রামের ব্রেড হবে 35 টাকা, এবং 140 গ্রামের কুকিজের নতুন দাম হবে 30 টাকা। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের রেশনের চাল বরাদ্দ। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনার অধীনে কার্ড প্রতি 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 5 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। জেলার রেশন দোকানিদেরকে আগামী 31 অক্টোবরের মধ্যে বরাদ্দকৃত চাল দোকানে এনে মাসের প্রথম 10 দিনের নির্দিষ্ট অন্ন সেবার দিনগুলিতে চালগুলো বণ্টন করতে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর কয়েক বছরের অপেক্ষা, মৃত্যুকে ফাঁকি দিয়ে আবার বেঁচে উঠবে মৃত, আমেরিকান সংস্থার দাবি ঘিরে হইচই। আর বেশি দেরি নয়, 200 থেকে 250 বছর পর আবার বেঁচে উঠতে শুরু করবেন মৃত ব্যক্তিরা, এমনটাই দাবি করেছে আমেরিকার এক সংস্থা, ক্রায়োনিক্স ইনস্টিটিউট নামে ওই সংস্থার দাবি। তারা এমন এক বিশেষ পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণ শুরু করেছেন, যার ফলে মৃত্যুর 200 থেকে 250 বছর পর একজন মৃত ব্যক্তি আবার বেঁচে উঠতে পারবেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত ওই সংস্থায় 500 জনেরও বেশি দেহ হিমায়িত অবস্থায় রাখা হয়েছে। রাজ্যে দালালদের বিরুদ্ধে আবার চলবে অভিযান। কোনো সরকারি কার্যালয়ে দালালরা থাকতে পারবেন না। দালালদের বিরুদ্ধে পুরো রাজ্য জুড়ে আবার প্রশাসনের কঠোর অভিযান চলবে। দালালদের বিরুদ্ধে আবার অভিযানে পুরো রাজ্য জুড়ে শেষ হবে দালাল রাজ। কোনো সরকারি কার্যালয়ে দালালরা রাজত্ব চালাতে পারবে না। জমি মাটির কামকাজ, লাইসেন্স, সরকারি কার্যালয়ে থাকতে পারবেন না দালালরা, ঘোষণা হিমন্ত সরকারের। আবার ভয়াবহ চুরিকাণ্ড করিমগঞ্জে। চুরিকাণ্ডের ঘটনা ঘটল করিমগঞ্জের ওল্ড মিশন রোডে। টাকা এবং স্বর্ণালঙ্কার সহ সামগ্রী লুট। করিমগঞ্জের ওল্ড মিশন রোডের বাসিন্দা অমৃত দাসের বাসভবনে চুরিকাণ্ডের ঘটনাটি ঘটে। গড়ে থাকা দুটি আলমারি ভেঙে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। অসমে মুসলিম অনুপ্রবেশের চিত্র দেখিয়ে ঝাড়খণ্ডে এনআরসির আওয়াজ মুখ্যমন্ত্রী হিমন্তের। 1951 সালে অসমের মোট জনসংখ্যার 20% নিচে ছিল মুসলমান জনসংখ্যা। এখন মুসলমান জনসংখ্যা 45% বেশি। এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এক সভায় তিনি কথাগুলো বলেন। এবার শেষ।
আগামী 5 বছরের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাপিয়ে যাবে সরকারি স্কুল, এমনটাই দাবি করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রেংটি নিমাইচান্দ হাই স্কুল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, 2016 পর থেকে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন সরকার। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই কাজে আরো গতি এসেছে। 5 বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাপিয়ে যাবে সরকারি স্কুল। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।